পাঞ্জরে যে বসেন লোকটাকে একটু সান্ত্বনা দেন। কত লোক আছে আরো ভয় ধরে আতঙ্ক করে যে লোকটা তাড়াতাড়ি মরে, কইছে এই ব্যারামে ভালো হইবে না। আর এগলা ব্যারাম যা কি হয়েছে ও ভালো হয় না, ভালো হয় না। আর এইটা ব্যারাম মরারই ব্যারাম হয়েছে, তোমাকে তোমার উম্মেদার নাই। ওই লোকটা ভালো হয়েছে আটা হয়েছে, ভাই তুমি যা খেলে খেয়ে লও, কিছু খাওয়ার তোমার মন যাইছে খাও তো কহ হয় না দেব। লোকটা হাও কাঢ়া কি খাবে আর উজার মাছ বনা, হ্যাঁ ই তখন কই আর কিছু খাও। তো কথা হচ্ছে ভাই যে বিমারি দেখতে জানো কে সান্ত্বনা দেন ঠাকুর দেন। ওই বেঙ্গালোর যখন বেঙ্গালোর ভেলোর যখন ওই জায়গায় নিয়ে যায় রুগী প্যাসেন্ট, তো প্যাসেন্টকে নিয়ে যাওয়ার পরে যখন লিয়া গেল প্যাসেন্টটাকে রুগীটাকে নিয়ে বসাইলে দু তিনটা নাস দিয়েছে পাখনা টিপতে লাগলো। হ্যাঁ ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না এখানে যখন পৌঁছে গেছেন আর চিন্তা নাই আপনার ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নাই। এখানে না সারা আপনার ভয় ছিল চলে আসতেন ভালো হয়ে যাবেন, আধখানি বিমারি দূর। আর বলছে তাড়াতাড়ি পানি লাও, ঠান্ডা পানি নিলো কেউ যারে গরম পানি লিয়াও, গরম পানি খেলিয়ে দিলে আরে দু সমস্যা লিয়াও, দুটা সমস্যা বিমারি লোকে খেলিয়ে আমাকে পম দে পুড়িয়ে দিলে সমস্যা খান, মিষ্টি খান, কাঙ্গুর খান, বেদানা খান, কি খান না খান, পানি খান, এমন করে খিলেছে আর সতে লোক গেলা শেষ করে দে দো মানে একদম ঠান্ডা পানি রেখে খিলিয়ে দিলে লোক যে দিকে এরাও বারবার ধর বেশ করে এরাও খেয়ে খুশি রুগীও খুশি আধখানি চাটা হয়ে গেল বুঝে না উঠে লিয়ে লোক ভালো হয়ে গেছে। তো দেখেন নবীর সুন্নাত যদি মানবেন তো সবই তি লাভ জি ভাই। আপনি জান একটা বিমারি দেখতে যাকে সান্ত্বনা দেন ভাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা কোনো ব্যামার হলো হইতে পারে, এটা হইতে পারে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো হয়ে যাবে। হয়তো কর ওই রোগের ওষুধ পড়েনি, ভালো ডাক্তারকে দেখান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে নাকি। হ্যাঁ তো ইনশাল্লাহ ভালো হবে। তো আল্লাহর নাই বলেছেন তুমি বিমারি লোককে দেখতে যাও, ওর সিথানে বসো, ওর কাছে কথা বলো, ওকে সান্ত্বনা দিয়ে এসো, তুমি নেকি পাবা, ওকে ভয় দেখায় না ডর দেখায় না। আল্লাহর নবী যেটা বলেছেন আল্লাহর নবীর কথা যে শুনবেন ওটে দি লাভ, আর কথা শুনবেন না তো আপনার ক্ষতি হতে লস। তো কথা হচ্ছে ভাই আল্লাহর নবী যে ব্যবহার দেখিয়েছেন সে ব্যবহার গুলো দেখেন কত সুন্দর ব্যবহার সুবহানাল্লাহ। ভাই রে আমার আল্লাহর নবীর চরিত্র কত ভালো, ব্যবহার কত ভালো। আল্লাহর নবী একদিন সুয়া যান, আল্লাহর নবী যখন সিয়াচেন গাছের তলাতে এক বেদুইন এসে আল্লাহর নবীর উপর একটা তলোয়ার ধরে নিয়েছে, আর তলোয়ার ধরে নিয়ে আল্লাহর নবীকে কাটবে আর গলাতে ঝাড়বে। আল্লাহর নবী চট করে চেতন হয়ে গেলেন, বোম ভেঙে গেল, দেখছে রে ইহুদি আমার উপর তলোয়ার ধরে আছে তো মেরে দিবেন। আল্লাহর নবী কেবল যাবার তোমাকে কে বাঁচাবে, আল্লাহর নবী বলল আমাকে আল্লাহ বাঁচাবে, যেমন বলেছে আমাকে আল্লাহ বাঁচাবে। ইহুদির হাত ধর ধর করে কাঁপতে কাঁপতে তারওয়াল খানা জমিনে পড়ে গেল, চট করে আল্লাহর নবী তারওয়াল খানাকে নিয়ে তুড়পে উঠার গলাতে ধরে নিয়ে যাবার তোমাকে কে বাঁচাবে। ইহুদি বলছে আমাকে আপনি বাঁচাবেন, আপনি যদি মারেন তো মেরে দেন, আপনি যদি বাঁচান তো আমাকে বাঁচান। আল্লাহর নবী বললেন যাও তোমাকে আমি মারবো না, যাও তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু খবরদার তুমি এই কাজ করবে না, কোনো মানুষকে কোনো লোককে তুমি মারতে যাও না, মারতে হয় না, মারতে যাও না, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই লোকটা বেদুইন ট্যাং এইবার কি করলো, আল্লাহর নবীর কাছে দেখছি এত সুন্দর মানুষ, এত ভালো ব্যবহার, লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর চরিত্র আল্লাহর নবীর ব্যবহার দেখেন, আল্লাহর নবী কাউকে গালি দেননি, আল্লাহর নবী কাউকে মারেননি, আল্লাহর নবী কাউকে ঝিড়কি মারেননি, খেয়াকুট দেখাননি, চোখ মুখ দেখাননি, আল্লাহর নবী সব সময় ভালো ভালো ব্যবহার দেখিয়েছেন, বুঝতে পারলেন। তো আমরা সেই নবীর উম্মত, আমাদেরকে সেই নবীর অনুকরণ অনুসরণ করতে হবে, আর যদি না করি তাহলে আমাদের ভাই ভবিষ্যৎ অন্ধকার, কেয়ামতের দিন আমরা দাবি করতে পারবো না যে আমরা মুসলমান। এবার ভাই রে আমার, বন্ধু রে আমার, এবার ভাই রে আমার, বন্ধু রে আমার, আল্লাহর নবীর চরিত্র কেমন, আল্লাহর নবী কত ভালো ছিলেন, আল্লাহর নবীর ব্যবহার কত ভালো, আল্লাহর নবী কত ভালো ব্যবহার দেখেছেন। আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন, আর সাফা মারোয়ার পাশ দিয়ে যখন যাচ্ছেন, আর ওইখানে করেছে কি,
যে ওইখানে মক্কা নগরীতে সবচাইতে বড় পাহলমান সৌদি আরব মাটিতে সবচাইতে শক্তিশালী পাহলমান হচ্ছে রোকান ওই রোকান করেছে কি আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর নবীকে ডাক দিলেন আর ডাক দিয়া বললেন নবীগণ এখানে শুনেন আপনি যদি আপনি আমার সঙ্গে লড়েন আমার সঙ্গে কুস্তি মারামারি করেন লড়ালড়ি করেন যদি আপনি আমাকে লড়া মানে ফেলে দেন তাহলে আমি জানবো আপনি সত্যিকারের নবী আর যদি আপনি আমাকে লড়া ফেলতে না পারেন তাহলে আমি জানবো আপনি ফলাস নবী দাবি করেছেন আপনি ফলাস নবী দাবি করেছেন আপনি আমার সাথে লড়েন আল্লাহর নবী চিন্তাই পড়ে গেলেন যে কি করা যায় তাহলে লড়তেই হবে এর সাথে না লড়লে উপায় নেই বলছে যে তুমি না লড়ে পারো আমাকে তো ফলাস নবী আর যদি লড়ে পেরে আমাকে ফেলে দাও লড়ে তাহলে তো সত্যিকারের নবী কি লড়বে আল্লাহ নবী ঠিক আছে লড়বো ই তখন করেছে কি মানে আপনার বিহারে পাঠা লড়া লড়ি হয় আমাদের বাঙালি কিন্তু হয় না এবার হাত মিলালছি হাত মিলার পরে যে রোকার হাতখানে ঝটকা মেরেছে এত জোরে তো মনে হয়েছে আল্লাহর নবী বলছেন যদি কোনো পাহাড়ের চূড়াতে রসুলের ঝটকা মারতো তো পাহাড়ের চূড়াকে ভেঙে দিত কিন্তু এত জোর ঝটকা মারার পরেও আমার একটা চুল পর্যন্ত লড়াইতে পারেনি রোকান জোর বলেন সুবহান আল্লাহ এবার যখন রোকান ওর চুল হিলাতে পারলো না রোকান বুক পাড়া দিয়ে আল্লাহ নবীকে ধরে লেখার মানে বুক পাড়া দিয়ে ধরে লেছে আল্লাহর নবী আহা সুবহান আল্লাহ আল্লাহর নবী কাল্লাহ কত শক্তি দিয়েছিলেন কত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর নবীর 13টা স্ত্রী ছিল আল্লাহর নবী বলছেন যদি আল্লাহ পাক আমাকে 40টা স্ত্রী দিয়ে দিত তো 40টা স্ত্রীকে সামলাবার শক্তি আমার ছিল কন্ট্রোল করার ক্ষমতা আমার হাতে ছিল 40টা স্ত্রীকে আমি সামলাতে পারতাম আল্লাহ কত শক্তি আল্লাহর নবীকে দিয়েছিলেন নাকি আর আমাদের একটা স্ত্রী লিয়া জিভা বাহির চোখ বড় বড় দাঁত খাটনে একটা স্ত্রী দিয়ে মানে মুশকিল খাইটা খাইটা পেরেশান একবারে জুটাই না ওকে কন্ট্রোল করা যায় না ঝগড়া লাগছে তো থামা যায় না নাকি আর আল্লাহর নবী 13টা স্ত্রী তারপরে বলছে যে 40টা স্ত্রী হলো আমি কন্ট্রোল করতে পারতাম কত শক্তি দিয়েছে আর রোকান ওই লোকটার সাথে লড়ে ফেললিবে আল্লাহর নবী করেছে কি রোকানকে ধরা নিলেন ওই পাহুলমানকে ধরে মাথার উপরে উঠিয়া আর ন্যাড়ার হতে কাদম করে দিলে মাটিতে ফেলাম পড়ে যাও বেহোশ রোকান কত আল্লাহর নবী লাখে হাত দিছর মুখে হাত দিছেন দেখ যা গোরাল ভাঙতে লেগেছে আল্লাহ নবী বলে মরলো নাকি রে আল্লাহর নবী দয়ার নবী আল্লাহর নবী করেছে কি রে ভাই আল্লাহর নবীর কাছে গামছা ছিল আল্লাহর নবী গামছা দিয়ে বাতাস করতে লেগেছে এরা মুখ গেল নাকি রে বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন রোকানের হুঁশ ফিরেছে এইবার রোকানের যখন হুঁশ এসে গেছে রোকান তখন করেছে কি চোখ মেল করে যদি দেখছে ওরে বাপরে বাতাস করছে ব্যাপার খারাপ একটু করে চোখ মেল করতে করতে হাত বাড়িয়া বলছে নবীগণ আপনি সত্যিকারের নবী আপনি অরিজিনালের নবী আপনি আমাকে কলমা পড়িয়েলেন আপনি আমাকে মুসলমান বানিয়েলেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব নবীগণ কত দয়ার নবী আমরা হলে যে লড়তে চেয়েছিল ট্যাং ধরে দু চার পাকারও ঘুরে দেব নাকি দুচার বাড়ি নেড়ের ভরকে দিয়া দিয়া টিকটা টিকটা ছেড়ে দাও কিন্তু আল্লাহর নবী তো দয়ার শেষ নাই আহা সুবহানাল্লাহ আল্লাহর নবী আর মারলেন না ওকে একা ছাড় দিয়ে ছেড়ে দিলে যা তোর শিক্ষা হয়তো হয়ে যাবে তো এবার দেখেন লোকটা মুসলমান হয়ে গেল তো আল্লাহর নবীর ব্যবহার দেখে চরিত্র দেখে মুসলমান নাকি আল্লাহর নবীর চরিত্র কেমন আল্লাহর নবী একদিন সাপা মারবার পাশ দিয়ে চলে যাচ্ছে রে ভাই আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে আর কিছু গুন্ডা পান্ডা নিয়ে মস্তান নিয়ে বসে আছে আল্লাহর নবী এখান দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে আবু জেহেল একটা পাথর উঠালো আর একটা পাথর উঠিয়া যা ঝাড়লো আল্লাহর নবীর মাথা ফেটে গেল পাথর লেগে আর মাথা ফেটে তর 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 করে রক্ত বইতে লাগলো খুন বইতে লাগলো
আর রক্ত বইতে বইতে চুল দাড়ি ভিজা দাড়ি ভিজা দাড়ি দিয়ে টপ 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 করে খুন বইতে লাগলো, সারা শরীর রঙিন হয়ে গেল। শুনেন আপনারা পালা পালা।